কেন তুলছি তলায় মাটি দেখছি উঠোন নিকে দেব কোন তুমি কোন চিন্তা করবে বুঝেছ আমার ঘরে তো আমি রোজ সুন্দর করে তুলসী তলা নিকিয়ে জল ডালতু কেনো আমি রোজ করব একবার পেশন্ন যখন এসে আমি চারে এসেই পড়েছে তখন সব দায়িত্ব এক হাতে ঠিক করে হে বউ তুই এমন করিস নে হে বউ বউ এমন কাজ করিস নে বাবা তুই ওঠ না ওঠ ওঠ তো নতুন বউ বল এমন কাজকর্ম করতে নেই ও মা নতুন বউকে নাকি কাজকর্ম করতে নেই তা নতুন বউকে শুধু হাতের উপর হাত রেখে বসে থাকতে এসেছি নাকি গো আর তাছাড়া দিদমা দিদমা আমি কি জন্য আনলো শুনিয়ে সংসারে আমাকে পাশের বাড়ির কুড়ি সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে কয়েছে পেশন্ন একবারে তুমি জানো হাত খালি করে শ্বশুর ঘরে বসে না থাকো শ্বশুর ঘরে সব নিন্দে হয় গো আর তাছাড়া রোজ সকাল উঠে উঠোন নিকোনো তো আমার সে কবে কার অভ্যেস এই বউ তুই বুঝছিস নে তোর সংসার আর এই সংসারের মধ্যে অনেক পার্থক্য আছে তুই চল আমার সঙ্গে হাতপাত পরিষ্কার করে নিবি চল এখনই যদি মা দেখে নেয় তাহলে সারা বাড়ি মাতাই করবে কেন আমি কি কোনো দোষ করলাম নাকি হ্যাঁ বৌঠান ওকে বলুন এত কথা না বলে আগে ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে এসব বাড়িতে উঠোনে মাটি লেপার প্রয়োজন হয় না এখানে মাটি লেপার অর্থ উঠোন নোংরা করা যা উনি করে ফেলেছেন যাই হোক এসব আমি দেখছি আপনি আগে ওকে ভেতরে নিয়ে যান এখনই এবার শুনবি তো আমার কথা চল আমার সঙ্গে ভেতরে চল হাত মুখ পরিষ্কার করে নিবি আয় বাঙালি ভোজনের মিষ্টি এসে পড়েছে ভাড়ারে তুলে দিতে বলি আচ্ছা সেসব আমি দেখছি দাশু দাদা তুমি এক কাজ করো তো আগে এই জায়গাটা একটু পরিষ্কার করার বন্দোবস্ত করো এ বাবা এখানে তো মাটি কেন এ কে আছিস রে কোথায় গেলি thank you
করছো ভাই? কি হয়েছে? দিদমা কিছু না, আমি আমি এখান দিয়ে এমনি যাচ্ছিলাম তাই। ও মাই কি? এখানে তো মাটি এলো কোথা থেকে? কি মাটি নেপেছিল নাকি? এমন কা আমি বুঝেছি, এ নিশ্চয়ই আমার নতুন বউয়ের কাজ। সে নিজের বাড়ি ভেবে এখানেও মাটি নেপেছে। তা দাদু ভাই, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ কেন? যাতে এই মাটি কেউ দেখতে না পায়, তাই তো? না 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 দিদমা, আমি আমি কেন? দাসুদাদা, দাসুদাদা! কি গো, কে কোথায় আছো? জায়গাখানা পরিষ্কার করো দেখি, আমি তো তুলসী গাছে জল দেব। মা, 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 নতুন বউ কি করেছে গো? ওদিকে পথ দিতে চেয়েছি, সারা বাড়ি মাথায় তুলছে, একেবারে সারা গায়ে মাটি মেখে একসা। কি এসব? কে মা, মা এই মেয়ে তো দেখছি কিছুই জানে না। গোপাল যে কি করে সামাল দেবে এই মেয়েকে? তোর কি এত চিন্তে করুনি, ছেলে মানুষ আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। আর তোমার বেটা তো এখন থেকে বউয়ের দোষ ডাকতে শুরু করে দিয়েছে। সেখানে চায় দাঁড়িয়েছিল যাতে কেউ এই মাটি দেখতে না পায়। তোমার আর কোনো চিন্তে নেই? সত্যি সত্যি কইছো তুমি? ভূপাল ভূপাল ওর বউয়ের দায়িত্ব নিয়েছে? হ্যাঁ। জানো তো মা, আমার না খুব ভয় করছিল। ভূপাল তো খুব চাপা স্বভাবের, খুব বেশি কথা কয়নে, তাই তাই আমি ওনা কিছুতেই বুঝতে পারছি না যে ওর মনে কি চলছে। এসো এসো মা, মা এই দেখো মা, নিজে পছন্দ করে যে মেয়েকে তুমি বাড়িতে এনেছিলে সে কি করেছে দেখো। বাজা দালানে সে মাটি লেপতে গেছিল, দিয়ে নিজের কি অবস্থা করেছে দেখো। ওদিকে সারা রাত বাসর জেগে গিনির একটু ঘুমাচ্ছিল, সেখানে অব্দি চলে গেছে, ওরা তো ভয় পেয়ে গেছে। কুকি, সব কিছু জেনে শুনে এরকম একজন গেও মেয়েকে যখন এত বড় বাড়িতে তুই এনেছিস, তার দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। আগলে আগলে রাখবি ওকে। তুমি কি কথা কইছো? তুমি জানো আমি প্রথম যখন গোয়ালটুলির বাড়িতে বেদ জন নিয়েছিল, তখন রঘুবীরের মূর্তি করার জন্য আমিও মাটি মেখেছিল। ও মা, কিছু মনে করো না বাছা, তুমি না মাটি মাখতে গেলে কেন? গ্রামের বাড়ির মতো মাটি মেখে খেলার শখ হয়েছিল বুঝি তোমার? হ্যাঁ, আমি কি এমনি এমনি মাটি মেখেছি নাকি? আমি তো রঘুবীরের মূর্তি তৈরি করব বলেই মাটি আনলো। দেখো মা, তখন তোমার বয়স মাত্র 11 বছর ছিল। এখন এই দেরে মেয়ে যদি এরকম কাণ্ডি ঘটায়, তখন চারটে নক চারটে কি কথা কইবে বলো দেখি? সত্যি বাপু, সব কিছু জেনে বুঝে তোমরা দুজনে মিলে এরকম একটা মেয়েকে ভূপালের কারে গচিয়ে দিলে। ভেবে দেখেছো, সে নেকা পড়া জানা ইংরেজি বলা ছেলে, সে কি করে এরকম একটা মেয়ের সঙ্গে সারাটা জীবন মানিয়ে গুছিয়ে থাকবে? আচ্ছা পদ্ম, এসব কথা কি এখন না বললেই নয়? আমার এখন অনেক কাজ আছে। গোপাল আর পেশনের কল্যাণের জন্য আমি কাঙালি ভোজন করাবো, সেসব দিকে আমাকে যেতে হবে। আর এই যে বড়নাথ বউ, তুমি ওকে ঘরে নিয়ে যাও, ওর পোশাক আশাক বদলে দাও ওকে।
আর শোনো, ওকে শিখিয়ে পড়িয়ে দিও এই সংসারে কেমন করে চলাফেরা করতে হয়, কেমন? যাও। মা, বরাবর জেদের বসে তুমি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে থাকো যার ফল ভোগ করতে হয় অন্যদেরকে। এখন আর কি বা করা যাবে? এখন তো এই সংসারে তোমার মাথার উপর আর কেউ নেই যে তোমাকে শাসন করবে, চারটে কথা শোনাবে। ছোট ঠাকমা থাকলে নয়, দিদমা তোমাকে বাইরে যেতে বলছেন সকলে, কাঙালি ভোজনের সব ব্যবস্থা দেখতে। চলো, দেখুন দক্ষিণেশ্বরের ঘাট বাঁধানোর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সেই লোকবল আছে তো? কারণ এই ঘাট বাঁধানোর উপর অনেক কিছু নির্ভর করে আছে। আগে একবার সুযোগ দিলে আমি প্রমাণ করে দেব। বেশ, রামধনবাবু যখন আপনাকে পাঠিয়েছেন তখন আমি মাকে সব বলবো, উনি সিদ্ধান্ত নেবেন। জি আগে আমি তাহলে দেওয়ান মশাইয়ের সাথে যোগাযোগ করে নেব। হ্যাঁ, আসি। আসো। মথুর, মা আমি আপনার কাছে আসছিলাম। মথুর, কাঙালি ভোজনের জন্য যে মিষ্টি এসেছে তা কিন্তু আমার একেবারে পছন্দ হয়নি, দেখেই বোঝা যাচ্ছে সেই মিষ্টি কিন্তু বাসি, তুমি গিয়ে দেখো। হ্যাঁ মা, আমি দেখছি। মা, রামধন বাবু একজনকে পাঠিয়েছেন ঠিকাদার দক্ষিণেশ্বরের ঘাট বাঁধানোর জন্য। মা, আমি ভাবছিলাম যে এই কাজটা গুরুত্বপূর্ণ কাজ, একটা বড় কাজ, কারণ এই ঘাট তৈরি করার উপর নির্ভর করছে সব নৌকো আসবে এখানে মাল ফেলতে। মা, তাই এই কাজ কি ওই ঠিকাদারের ওপর দেওয়া উচিত হবে? মানে আপনি যদি বলেন তাহলে সাহেব কোম্পানিকে বলতে পারি। দেখো মতো, আগের বারেও কিন্তু রথ সাহেব কোম্পানির নোক তৈরি করতে পারেনি, দেশীয় কারিগররাই তৈরি করেছে। তাহলে শুধু শুধু এই কাজ সাহেব কোম্পানিকে কেন দিব বলো তো? হ্যাঁ, সে আপনি যেটা ভালো বুঝবেন মা, তবে সাহেব কোম্পানিকে দিলে নিশ্চিন্ত থাকা যাবে মা। মতুর, এই মন্দির হচ্ছে মায়ের ইচ্ছেতে, ঘাট তৈরিও হচ্ছে মায়ের ইচ্ছেতে, আর বাবা রামচন্দ্র তো কইছে দেশীয় কারিগররাই এই কাজ করবে। আচ্ছা, দেশের নোকেদের যদি একটু রোজগার হয় তাতে খেতে কি কদে কিনি? ঠিক আছে মা, আপনি যেটা ভালো বুঝবেন। আচ্ছা মতুর, আমি বলছিলাম কি, তুমি তুমি তাড়াতাড়ি সম্ভব মন্দিরের নকশার কাজ শুরু করে দাও, কেমন? বেশি বেশি দেরি করো নি মতুন, কারণ আমি বুঝতে পারছি না দেরি হলে বাউন সমাজ কি কান্দি বাঁধাতে পারে, তাই দেরি করা যাবে না। আর আর ঘাট বাঁধানোর কাজ রামচন্দ্র দেখে নেবে। তবে তবে আমি এখন যাই। হ্যাঁ, আর তুমি মিষ্টির দিকটা দেখে নাও। হ্যাঁ,
আসবো। এসো বাচ্চা এসো। দেখি তো এটা কেমন। মা, এ কি সব সব গয়নাপত্তর কোথায় গেল নতুন বউ? ওসব আমি খুলে রেখে দিয়েছি, এ তো হয়ে গেল। এরপর আপনারা সব গুছিয়ে তুলে রেখে দিন। তুলে রেখে দেব তোমার গয়নাপত্তর। চটকুকি, আরে চটকুকি, এবার বউকে নিচে পাতা নাকি? শোন, মা কিন্তু কয়ে দিয়েছে কাঙালি ভোজনের সময় ভূপাল আর ভূপালের বউকে ওখানে থাকতে হবে। শোনো বাচ্চা, তো কি গয়নাপত্র সব কই? এর মধ্যেই সব খুইয়ে ফেলেছো বাচ্চা? না না বদ দিদি, ও সব গয়নাপত্র কুলে রেখেছে, আমি আবার ওকে পরিয়ে দিচ্ছি। কেন কুলে রেখেছে কেন? ও রঙে বুঝি ব্যথা হচ্ছে গয়না পরার জন্য? না না, আসলে আমাদের ঘরে তো বিয়ের পরেই সমস্ত গয়নাপত্র খুলে পিরিয়ে দিতে হয়। বিয়ের পরে কি কেউ গয়না পরে থাকে নাকি? হ্যাঁ, এ আবার কি কথা? কোনো কালে এরকম কাণ্ডি শুনেছি চটকুকে? এই যে তোমার গয়না তুমি কাকে পিরিয়ে দেবে? যাদের গয়না তাদেরকেই। আর তাছাড়া এই সমস্ত গয়নাপত্র তো আর আমার নিজের নয়। এসব তুমি কি কথা কইছো? হ্যাঁ, কি মনে হচ্ছে কি তোমার? অন্যের বাড়ি থেকে গয়নাপত্র এনে আমরা তোমাকে সাজিয়েছিলাম? এই যে চটকুকি, কি হচ্ছে ব্যাপারটা? এ কোন বাড়ির মেয়েকে তুই আমাদের বাড়িতে এনে তুললি কথা কি? মা, ও মা, শোনো কি কইছে নতুন বউ। দিদি কইছিলুম, আমি বুঝি আবার কোনো দোষ করে ফেললুম? আসলে আমি আমার পাড়ায় দেখেছি বিয়ের সমস্ত গয়না তো সবাই চিনে চিনতে আনে। কি হয়েছে বলো তো? বড়দিদি অমন রেগে চলে গেলেন কেন? কি কি এ কি মা, আবার প্রণাম কেন? আচ্ছা তুমি আমাকে কিন্তু বারবার প্রণাম করো না, আমি তোমাকে এমনি আশীর্বাদ করবো। ওঠো মা, ওঠো, যখন তোমার কিছু বলো। ওঠো মা, ওঠো। আপনি যেমন কারোর পেন নাম নিতে চান না, ঠিক তেমনই ওষুধ পড়েছে। আপনি জানেন আপনার নতুন বৌমা কি কয়েছিল? কয়েছিল বিয়ে যখন হয়ে গেছে তখন গয়নাপত্র পরার কি দরকার, যাদের থেকে গয়না নিয়ে আসা হয়েছে তাদেরকে যেন আমরা ফেরত দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এইবার বুঝেছি বড়দিদি কেন অমন রেগে চলে গেলেন। এদিকে এসো মা। তোমায় যে গয়নাগুলো দেওয়া হয়েছে সেগুলো সব তোমারই। ওসব দিয়ে আমি কি করব বলুন দেখি? সেটা আমি বলতে পারবো না, তবে তোমার শাশুড়ি ঠাকুরন বলতে পারে। তবে যেগুলো তোমায় দেওয়া হয়েছে সেগুলো সব তোমার, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কেমন? আচ্ছা শোনো, মা তোমার ছেলে আর বৌমাকে ডাকছেন, তাড়াতাড়ি নিয়ে চলো। বাবামশাই, মেশোবাবু আপনাকে নিচে ডাকছেন, উনি জিজ্ঞেস করছিলেন লোকজন কখন থেকে বসবে। তুমি কেন এ ঘরে এসেছো তা তো তোমায় জিজ্ঞেস করিনি। কিছু কইবি? আমি তোর বউকে এক্ষুনি সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে আসছি, একটু তো অপেক্ষা কর।